শুক্রবার আসানসোল রবীন্দ্র ভবনে পূজা গাইড ম্যাপের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার সুখেন জৈন ও জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ আসানসোলের বণিক মহলের সদস্যরা। এদিন পুলিশ কমিশনার সুখেশ জৈন বলেন, এবার জেলায় মোট 1122টি পুজো করা হচ্ছে। এবারের পুজোয় বয়স্কদের জন্য ভার্চুয়ালি পুজো দেখানোর ব্যবস্থা করা হবে। এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। মহিলাদের জন্য অভয়া অ্যাপ চালু করা হয়েছে, প্রবীণদের জন্য নমন অ্যাপ চালু করা হয়েছে। যে কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করা যাবে। পূজা গাইড ম্যাপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সামাজিক মাধ্যমে দেওয়া থাকবে বলেও জানান কমিশনার সুখেন জৈন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।